নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা শুনবেন, বিস্তারিত এখানে আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি বলে দিই, এই যে যুবরাজের রাশি পরিবর্তনে যে ছয় রাশির ধামাকা হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, যুবরাজ মীন রাশিতে আপনার নিজ গৃহে অবস্থান করছিল, এই মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, অলরেডি প্রবেশ করে গেছে, কোথায়, শত্রু গৃহে কিন্তু প্রবেশ করেছে। অর্থাৎ নিচস্থ থেকে শত্রুগৃহে মেষ রাশিতে এই যুবরাজের প্রবেশে ছয় রাশির ধামাকা হতে চলেছে। দেখুন, বিশেষ করে এই আপনার বুধ বর্তমানে অশ্বিনী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, এরপর এই বুধ ভরণী নক্ষত্রে অবস্থান কিন্তু করবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার শুক্রের নক্ষত্রে, অর্থাৎ মিত্র নক্ষত্রে, এবং রবিও কিন্তু 14 এপ্রিল থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আগামী মোটামুটি 12 দিন মতন এই যুবরাজ এই নক্ষত্র এবং রবির সহযোগিতাতে ছয় রাশির নির্ণায়ক ফল কিন্তু দিতে চলেছে। দেখুন, আমি একটি কথা বলছি, যেখানে সমস্যা আছে সেখানে সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি আপনাদের সামনে যাচ্ছে, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। বুধ রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে, এবং 12 দিন নির্ণায়ক ফল কিন্তু দিবে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, আপনার যারা কথা বিক্রি করে খান, বা আপনি কোনো জায়গাতে সেলস লাইনে আছেন, বা মার্কেটিং লাইনে আছেন, বা আপনি কোনো এজেন্ট, কোনো সেক্টরে এজেন্ট, বা আপনার বড় ধরনের কোম্পানি আছে, এই জায়গাগুলো কিন্তু বুধ কিন্তু আপনাদেরকে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এই সময়। বিশেষ করে 12 দিন নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করতে চলেছে যুবরাজ। যুবরাজ এই ছয় রাশিকে দিতে চলেছে বিশেষভাবে লাভ। বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ আমাদের স্কিনের কারক গ্রহ, অর্থাৎ বুধ আমাদের নার্ভের সিস্টেমটা কিন্তু নিয়ন্ত্রণ করে, নার্ভ এইটাও কিন্তু বুধের কিন্তু আন্ডারে। অর্থাৎ যারা বুদ্ধির দ্বারা কাজ করেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, বা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনারা সফলতা কিন্তু এই সময় পাবেন। বুধ আপনাদেরকে কিন্তু এই সময় বিশেষভাবে সফলতা কিন্তু আপনাদেরকে দিবে। তো কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি এই যুবরাজের রাশি পরিবর্তনে ধামাকা হতে চলেছে? প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশ পতি ভাগ্যভাবে অবস্থান করছে, এবং আপনার রাশির অধিপতির সঙ্গে অবস্থান করবে, এই 12 দিন নির্ণায়ক ফল কিন্তু আপনাদেরকে দিবে বুধ। অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ, অনলাইন কাজের সঙ্গে আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশি ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম তুলা রাশি।
তুলা রাশি আপনাদের ভাগ্যবতী সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট তো আপনারা পাবেনই পাবেন, এবং ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে তুলা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশি আপনাদের কর্মপতি এবং সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান আপনাদের, এখানে কেন্দ্র এবং ত্রিকোণের একটা সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, স্টক বিজনেস থেকে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট ধনুরাশি কিন্তু দেখা কিন্তু এই সময় যাচ্ছে, এবং আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু এ সময় পাবেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু মানে এক কথায় নিশ্চিত হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশি ভাগ্যপতি চতুর্থভাবে অবস্থান করছে, সম্পত্তি, প্রপার্টি, কেরিয়ার, কর্ম, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু হতে চলেছে আপনার মকর রাশির। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, যে কোনো কার্যে সফলতা, পঞ্চমপতি একাদশভাবে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে, এবং যারা বুদ্ধির দ্বারা কাজ করেন, মার্কেটিং, অনলাইন, সেলস ডিপার্টমেন্টে আছেন, আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় দিতে কিন্তু চলেছে। এরপর যে মীন রাশি, আপনাদের সপ্তমপতি ধনভাবে অবস্থান করছে এবং চতুর্থপতিকে নিয়ে আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে, যারা কথাবার্তার মাধ্যমে আপনারা কাজকর্ম করেন, জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করেন, সেই জায়গা থেকে লাভ আপনারা পাবেন। সম্পত্তিগত দিক থেকে মীন রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে, যেহেতু সপ্তম দ্বিতীয় কানেকশান এবং চতুর্থকে কানেক্ট করছে মীন রাশি, অর্থনৈতিক সৌভাগ্য, পার্টনারশিপ বিজনেস, নিজস্ব ব্যবসা যথেষ্ট কিন্তু এ সময় আপনারা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করতে চলেছেন। ডায়েরিতে নোট করে নিন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক এই যুবরাজের রাশি পরিবর্তন নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন কিন্তু করতে চলেছে, এবং অর্থনৈতিক সফলতা কিন্তু মুখ দেখতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।